أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. سورة رومير একটি আয়াত তেলাওয়াত করেছি ইতিপূর্বে কয়েক বছর পূর্বে এই ময়দানে বিষয়টা নিয়ে আলোচিত হয়ে আলোচনা হয়েছিল এরপরেও প্রয়োজনে প্রেক্ষিতে এখানকার দায়িত্বশীলগণ আমার বাড়ি গিয়ে পুনরায় বিষয়টাকে রিপিট করার জন্য আমাকে অনুরোধ করেছেন আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমি যে আল্লাহ তা জানার জন্য অনেক নিদর্শন আমি পৃথিবীতে দিয়েছি অন্যতম নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা এই আয়াতে যেটি বর্ণনা করেছেন সেটা হচ্ছে তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি উদ্দেশ্য তোমরা যাতে পরস্পরের শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারো وجعل بينكم مودة ورحمة এবং তোমাদের উভয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রীতি ভালোবাসা মায়া মমতা সৃষ্টি করেছেন ইন্না ফি যালিকা লায়াতিন লিকওমি ইয়াতাফাক্কারুন যারা বিষয়টাকে নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে তাদের জন্য অবশ্যই আল্লাহকে চেনার এটা একটা বড় দলিল ইনশাআল্লাহ আজিজ নির্ধারিত সময়ের মধ্যে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করব বিষয়টা গভীরভাবে চিন্তা করে দেখব এক মিনিট একটু অন্য প্রসঙ্গ অধিকাংশ লোক ঈমান আনবেন না এটা কোরআনের কথা অধিকাংশ লোক ঈমান আনবে না এটা আল কোরআনের কথা কিন্তু এত বেশি সভা সমিতি হচ্ছে আর মানুষ এত আগ্রহ করে শুনছে প্রত্যেক এলাকাতে বিপ্লবী কিছু মানুষের উদ্ভব হওয়া দরকার সমাজে উঠে দাঁড়ানো দরকার যাতে অন্য লোক আদর্শ হিসাবে সেটাকে বরণ করতে পারে এই অভাবটা খুব অনুভূত হচ্ছে এবং এ ধরনের জলসার পিছনে যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে এটাতেও আমাদের জিজ্ঞাসা চিহ্ন আছে কিয়ামতের দিন আমরা ধরা পড়ে যাব বলে সমস্ত জলসার খরচগুলো একত্রিত করা হলে তা কত কোটিতে পৌঁছাবে আল্লাহ ভালো জানে আনুষঙ্গিক সমস্ত বিষয় হিসেবে আপনারা যে বিষয়টা শুনতে যাচ্ছেন অন্ততপক্ষে এই বিষয়ের উপরে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে কোরআন এবং সহি সুন্নার আলোকে সমাজে একটা বিপ্লব সৃষ্টি করার জন্য যুবকেরা এবং যুবতীরা মানসিকভাবে প্রস্তুতি নিন কেননা কিয়ামতের দিন কয়েক ব্যক্তিকে কঠোরতম শাস্তি দেওয়া হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন আশাদ্দুন নাসি আযাবা ইয়াউমাল কিয়ামাত মান কাতালা নাবিয়ান আও কাতালাহু নাবিয়ুন আও কাতালা আহদ ওয়ালিদাইহি ওয়াল মুসাররুন ওয়া আলিমুন লা ইয়ানতাফিউ বিইলমিহি পাঁচ প্রকারের ব্যক্তিকে চরমতম শাস্তি দেওয়া হবে তন্মধ্যে অন্যতম এক ব্যক্তি হচ্ছে যারা বিষয় সম্পর্কে অবহিত হওয়ার পরে সেটাকে মেনে চলল না মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সূরা ফুরকানে বর্ণনা করেছেন والذين اذا ذكروا بايات ربهم لم يخروا عليها صما وعميانا আল্লাহ তাআলা প্রিয় বান্দা তারাই যারা যাদের সামনে আল্লাহ তাআলা বিধান আল কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহ যাদের সামনে আলোচনা করা হয় তা لم يخروا عليها সেটা থেকে মুখ ফিরিয়ে নেয় না সুম্মান বহেরা সেজে বধির হয়ে যেন শুনতেই পায়নি অগমিয়ানা এবং দেখেই দি যেন অন্ধ হয়ে মুমিনদের কথা হচ্ছে
إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহর বিধান শুনলে সুপ্রিম অথরিটির ওয়ার্ডার সেজন্য তাদের অন্তর প্রকম্পিত হয় এবং তাদের ঈমান বৃদ্ধি হয় অর্থাৎ তারা ভালোভাবে কাজ শুরু করে দেয় সেজন্য এই অনুষ্ঠানে উপস্থিত শ্রোতৃমণ্ডলের কাছে আমার আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর ওয়াস্তা দিয়ে আল্লাহর কোরআনের দোহাই দিয়ে আল্লাহর বিধানের দোহাই দিয়ে আল্লাহর শক্তি এবং ক্ষমতার দোহাই দিয়ে আমি বলতে চাচ্ছি যে বিষয়টাকে গুরুগম্ভীর সহকারে অনুধাবন করার চেষ্টা করবেন এবং বাস্তবায়ন করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের শ্রোতা বক্তা সকলকে তৌফিক দান করেন বিবাহ সারা পৃথিবীতে যত কাজ আছে তার মধ্যে এমনিতেই আল্লাহ তাআলা নিজে বলছেন মা জাআলাল্লাহু আলাইকুম ফিদ্দীন মিন হারাজ দিনের মধ্যে কোনো প্রকার জটিলতা নেই আল্লাহ দিনকে অত্যন্ত সহজ করেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তোমাদের জন্য কঠিন কামনা করেন না বরং তোমাদের জন্য সহজ কামনা করেন এটা আল্লাহর কথা ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হবে সেজন্য বিবাহের কাজটাকে শরীয়তের গোটাটাই সহজ কিন্তু বিবাহটাকে আরো সহজ করেছেন এত সহজ করেছেন যে বলার শেষ নেই যদিও ফাযাইয়ারাল্লাহু শাইতান আমালাহুম ফারাওহা হাসানা শয়তান মানুষের সামনে কুযুক্তি তাদের সামনে দাঁড় করিয়েছে আর মানুষ সেটাকে ভালো মনে করতে শুরু করেছে এটাই হচ্ছে সবথেকে বড় অপরাধ আমাদের যে খারাপ জিনিসকে আমরা ভালো মনে করছি আল্লাহ তাআলা বিবাহের ব্যাপারে যে আয়াত অবতীর্ণ করেছেন সূরা নূরে বিবাহ যারা করার সময়ে আর্থিক দন্যতার জন্য দোহাই দিয়ে বিয়ে করছেন না তাদের ব্যাপারে আমি কোরআন মাজিদে সূরা নূরের আয়াত পড়ছি অক্ষ ভালো করে শুনবেন আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম বা ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারাআ ইউগনিহিমুল্লাহু মিন সাআতিহ আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে নারী পুরুষ সে দাস দাসী পর্যন্ত তাদের তোমরা বিবাহ দিয়ে দাও ইন ইয়াকুনু ফুকারাআ তারা যদি ফকির হয় অভাবী হয় তাহলে ইউগনিহিমুল্লাহু মিন সাআতিহ আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে তাদেরকে ধনী করে দিবেন তাদের অভাব মিটিয়ে দিবেন আল্লাহ তাআলার এই আশ্বাস বাণীতে যে সমস্ত যুবকের বিশ্বাস নাই যে সমস্ত অভিভাবকদের বিশ্বাস নাই তাদের ইমানের দুর্বলতা আছে এতে কোনো সন্দেহ নেই যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য উন্মুক্ত ময়দান করে দিয়েছেন আর ধরতে গেলে সমাজের টাকাতেই আমরা গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াই বহু মানুষ বহু যুবককে বলতে শুনে গেছে এই এলাকার বহু যুবককে বলতে শুনে গেছে যে আল্লাহ বিবাহের পূর্বে এত অভাব ছিল যে একটা সাবান কিনতে একটা পেস্ট কিনতে গিয়ে ভাবতে হতো কোথায় পয়সা পাবো আলহামদুলিল্লাহ এত বরকত দিয়েছে এখন কল্পনাতীত আর এটা যুক্তিসম্মত সে যুক্তি দেওয়ার অবকাশ নেই আমি আল্লাহর কোরআনের উপরে আল্লাহর কালামের উপরে যুক্তি ব্যাখ্যা পেশ করব আল্লাহ তার নিজে নি বলছেন ই ইয়াকুন ফুকারা ইগনিহুমুল্লাহু মিন সাআতিহি তাদের যদি অভাব থাকে আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করবেন বিবাহ ইসলামে যে সমস্ত মানুষের অত্যন্ত প্রয়োজন আছে যৌন সম্পর্ক স্থাপন করা তাদের জন্য বাধ্যতামূলক করেছেন আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইজা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো মানুষ বিবাহ করে নেয় তখন সে নিজের অর্ধেক ইমানকে পূর্ণ করে অবশিষ্ট অর্ধেক ইমানের জন্য সে যেন আল্লাহকে ভয় করে চলে একটা মানুষের নিষ্কলুষ ইমানের জন্য বিবাহ আবশ্যক পূর্ব শর্ত নারী হোক পুরুষ হোক তারা যদি পরিণত বিবাহ না করে তা শয়তান তাদেরকে পেয়ে বসে
সেজন্য রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুখারী হাদিসে বলছেন ইয়া মাআশারাশ শাবাব মান ইস্তাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগযুলিল বাসারি ওয়া আহসানুল ফারাজ ওয়ামান লাম ইস্তাতি ফালাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজা। হে নবযুবকের দল, যাদের যৌন শক্তি আছে, খেটে খাওয়ার খাওয়ানোর শক্তি আছে, দেখেন শক্তি দু প্রকার, শক্তি দু প্রকার, এক সঞ্চিত শক্তি আর এক এক অর্জিত শক্তি আর এক চলমান শক্তি, বা এক মানে সঞ্চিত শক্তি আর এক হচ্ছে শক্তি প্রয়োগ করলে যে শক্তি কাজে লাগানো যাবে। যেমন ধরুন অনেক লেবার আছে, অনেক লেবার মানুষ আছে, তার কাছে কোনো প্রকার সম্পদ গচ্ছিত নয়, কিন্তু তার শরীর সুস্থ, সকালবেলায় গিয়ে সে সারাদিনে 300-400-500-700 ইনকাম করে চলে আসে এবং দিব্যে তার সংসার চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বার দিক থেকে দুটো অর্থ নিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম, এক খেটে খাওয়ার খাওয়ানোর শক্তি আর যৌন শক্তি, উভয় শক্তি যাদের আছে তারা যেন অবশ্যই বিবাহ করে। যৌন শক্তি আছে অথচ খেটে খাওয়ার শক্তি নাই এমন লোক যেন ফাআলাইহি বিসসাওমি ফাইন্নাহু লাহু বিজা, সে যেন মাঝে মধ্যে সিয়াম পালন করে, এতে তার যৌন শক্তি কিছুটা হলেও শান্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন বিবাহ অত্যন্ত সহজ করেছেন আল্লাহ আল্লাহ তাআলার দিনে, আর সেটা হচ্ছে ছেলে মেয়ের সম্মতি আর মেয়ের অভিভাবকের সম্মতি, আর যাতে লোকে ব্যভিচার করছে বা গোপনে করছে এসব যেন না বলে তার জন্য কয়েকজন সাক্ষীর সম্মতি, সাক্ষীর উপস্থিতিতে মেহর দিতে হবে সাধ্য অনুযায়ী, ক্ষমতার বাইরে নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটা মৌলনীতি ঘোষণা করেছেন লিউনফিক জু সাআতি মিন সাআতি, প্রত্যেক ব্যক্তি নিজের ক্ষমতা অনুযায়ী খরচ করবে, ফল ইউনফিক মিম্মা আতাহুল্লাহ, আল্লাহ যাকে যা দিয়েছে সে পরিমাণ খরচ করবে। এটা হচ্ছে কোনো কোনো সময় যদি অর্থ না থাকে তাহলে মোহরে মানে রাখালি করার কথা কোরআন মাজিদে উল্লেখ হয়েছে, মেয়ের বাড়ি থেকে খাটতে হবে, গোলামি করতে হবে, ঘর জামাই কাজ করে দিতে হবে। মুসা আলাইহিস সালাম সোহাইব আলাইহিস সালামের বাড়িতে গিয়ে 10 বছর যাবৎ পশু চরিয়েছিলেন, সোহাইব আলাইহিস সালাম শর্ত দিয়েছিলেন যে তুমি আমার মেয়েকে বিবাহ করতে হলে, তোমার তো কিছু সম্পদ নয়, তাহলে আমার বাড়িতে তোমাকে 10 বছর, 10 সামানিয়া হিজাজ 8 বছর কিংবা 10 বছর। মুসা আলাইহিস সালাম বলেছিলেন আইয়ামাল আজালাইনি কাযাইতু ফালা হারাজ আলাইনা ফি শব্দ এসেছে, যে আমি যেটাই পূর্ণ করি আমার উপরে কোনো অসুবিধা নেই। মুসা আলাইহিস সালাম পুরো 10 বছর যাবৎ সোহাইব আলাইহিস সালামের বাড়িতে তার কাজ করে দিয়েছেন, তার পরিবর্তে তার বিবাহ সোহাইব আলাইহিস সালাম দিয়ে দিয়েছিলেন। কোনো কোনো সময় তো ধারাও বিয়ে করা যায় মোহর জরুরি, যেমন আপনার কাছে তৎকাল টাকা নেই, আপনি পরে দিতে পারবেন, কোনো কিছু বিনিময়ে আপনাকে দিতেই হবে, বিনা বিনিময়ে আপনার বিবাহ সিদ্ধ হবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার ভাষায় বলছেন ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা আদালিকুম আন তাবতাগু বি আমওয়ালিকুম গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিজি আকদান, তোমাদের জন্য নারীদেরকে হালাল করা হচ্ছে একটা শর্তে, যে তোমরা নিজের মাল খরচ করে নিয়ে আসবে, এই মাল নগদ আকারে হতে পারে, বাকি তো হতে পারে, বিদ্যার শিক্ষার মাধ্যমে মাস্টারি করে যেমন টাকা পাওয়া যায় অনুরূপ স্ত্রীকে স্ত্রী পরিবারকে শিক্ষা দেওয়া হতে পারে। যেমন এক সাহাবি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে আমি লম্বা ঘটনা যে মহিলাটার সাথে আমার বিবাহ দিয়ে দিন, আমি শর্টকাটে বলছি, তো বলে হালমা আকাম সেই তোমার কাছে কিছু আছে, ইলতামিস ওয়ালাও খাতাম মিন হাদিদিন, খুঁজো যদিও লোহার একটা আংটি হয়, সে খুঁজে কিছুই পেল না। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালমা আকাম মিনাল কোরআন সেই তোমার কাছে তোমার কি কোরআন কিছু কিছু মুখস্থ আছে, তো তিনি বললেন মাই সূরা তো কাজা ওয়া কাজা ওয়া মুখ সূরা আছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাযাব্বাসতু কাহা বিমা মা'আকা মিনাল কুরআন, ওর সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম এই শর্তে যে তুমি যে সূরাগুলো জানো তোমার স্ত্রীকে শিখিয়ে দিবে। তো এখানেও আপনি একটা বিনিময় আদান প্রদান হচ্ছে, তার বিনিময়ে স্ত্রীর যৌনাঙ্গকে হালাল করা হচ্ছে। সেই বুখারী হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন ইন্না হাক্কাশ শুরুত আল্লাতি ইস্তাউফুহা বিমাস্তাহালতুম বিহিল ফুরুজ, রাসূল ইন্না হাক্কাশ শুরুত আল্লাতি ইস্তাউফুহা বিমাস্তাহালতুম বিহিল ফুরুজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত বিবাহে যেটা তোমাকে পূর্ণ করতে হবে সেটা হচ্ছে স্ত্রীর যৌনাঙ্গ যার দ্বারা হালাল করছো সেটা হচ্ছে মোহর,
ইয়া ইল মাহরা সেটা যে মোহর আপনাকে দিতেই হবে এটা গুরুত্বপূর্ণ বিবাহের অন্য কোন শর্ত নাই অন্য কোন শর্ত নাই বিবাহে এটাই হচ্ছে একমাত্র শর্ত আর বাকি শর্তগুলো শুধু দুর্নাম মারার জন্য একটা হচ্ছে অভিভাবকের অনুমতি মেয়ের জন্য কারণ আল্লাহ তাআলা মেয়েদের মধ্যে মেয়েদের মনকে অত্যন্ত দুর্বল করেছেন যে কোনো যুবকের যে কোনো পুরুষের মানে কথাই আর মন গলে যায় পাগল হয়ে যায় একাধিক মেয়ে তিনটা চারটা ছেলের মাকে রেখে অন্য যুবকের সাথে পালিয়ে যাচ্ছে এরা অল্প কথায় মন গলে যায় যেমন কঠিন তেমনি নরম সেজন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত রেখেছেন যে অভিভাবকের অনুমতি মাস্ট লা নিকাহা ইল্লা বিইজনি ওয়ালি লা ইনাক লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন বিভিন্ন প্রকার হাদিস আছে ওয়ালির অনুমতি ছাড়া বিবাহ হবে না আমাদের দেশে সোসাইটিতে আকসার হামেশা এই সমস্ত ঘটনা ঘটছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তথা বাজার টাজারে ঘুরতে গিয়ে অনেক মেয়ে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাওয়ার পরে কোনো যুবককে নিয়ে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করে নিচ্ছে দরাজ হস্ত ভারতীয় সংবিধান নারী পুরুষ নির্বিশেষে তাদের মনমত সঙ্গী বেছে নেবার অধিকার আছে এই সুযোগকে কাজে লাগিয়ে তারা গিয়ে কোর্টের দ্বারস্থ হয়ে কিংবা হারামখোর ম্যারেজ MMR মুসলিম ম্যারেজ রেজিস্টার হ্যাঁ এদেরকে নাম পাল্টে দেওয়া উচিত কারণ মুসলিম ম্যারেজ রেজিস্টার শরীয়ত বহির্ভূত বিবাহ কেন পড়াবে মুসলিম তো নয় ও বলতে হবে সরকারি ম্যারেজ রেজিস্টার ওদেরকে ওদের কাছে গিয়ে বিবাহ পড়া দিচ্ছে অথচ রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন আইয়ুম ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফা নিকাহু বাতিলুন 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 কোন মেয়ে যদি অভিভাবকের বিনা অনুমতিতে বিবাহ করে তাহলে তার বিবাহ অবৈধ 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 আমাদের শেখ নাজবি আলম সারাবিলির কাছে তো বহু ফতোয়া আছে আমরা নাজবি আলম সারাবিল নিচে স্তরের মুফতি সাহেব আমাদের কাছে ফতোয়া কম আসে না তো বেশিরভাগ বলে বিয়ে তো হয়ে গেছে সাহেব।